বাংলাদেশ প্রায় 57,000 বর্গ মাইল আয়তন বিশিষ্ট 16,22,00,000 মানুষের বাস দক্ষিণ এশিয়ার এই দেশটিতে। এই দেশটি 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে। কিন্তু খুব শীঘ্রই এদেশের মুক্তিকামী মানুষের অর্থনৈতিক মুক্তির স্বপ্নের অপমৃত্যু ঘটে। গ্রামাঞ্চলের দরিদ্র ও ভূমিহীন জনগোষ্ঠী নিছক বেঁচে থাকার তাগিদে স্রোতের মতো তাদের জন্মভূমি ছেড়ে অচেনা নির্বান্ধব শহরের দিকে, বিশেষত রাজধানী ঢাকার দিকে অনিশ্চিত যাত্রায় ধাবিত হতে থাকে। গ্রামের হতভাগ্য শিশুরাও টিকে থাকার জন্য শহর অভিমুখে পাড়ি জমায়। কেউ তাদের পিতামাতার হাত ধরে, কেউ বা একাকী। প্রায় 1,30,00,000 জনসংখ্যা অধ্যুষিত এই রাজধানী ঢাকার বস্তিতে, স্টেশনে, ফুটপাতে, খোলা মাঠে বা দালানের সিঁড়িতে ঠাই হয় এই শিশুদের অধিকাংশের। জীবনের নির্মম আঘাতে শৈশব হারিয়ে যায় তাদের। চরম দারিদ্র্যে শিথিল হয়ে আসে পারিবারিক স্নেহের বন্ধন। বৈরী এই মহানগরীতে মানবতর পরিবেশে দিন যাপন করে তাদের জীবনের সকল রঙিন স্বপ্ন ফিকি হয়ে আসে। বাধ্য হয় চরম অস্বাস্থ্যকর পরিবেশে অবমাননাকর কাজ করতে। পূর্ণবয়স্ক মানুষদের সাথে টিকে থাকার প্রবল লড়াইয়ে লিপ্ত হয়। শিশু সুলভ সকল কোমলতা হারিয়ে ফেলে তারা হয়ে ওঠে কঠোর প্রকৃতির। খাদ্য, আশ্রয়, স্নেহ ও নিরাপত্তাবিহীন তাদের জীবন হয়ে ওঠে দুর্বহ।
তবু শিশু, সে তো শিশুই, স্বপ্ন দেখাই তার সহজাত প্রবৃত্তি। মনের গহীনে লুকিয়ে থাকা স্বপ্নরা ডানা মেলতে চায়, কে নিয়ে যাবে তাকে স্বপ্নের ঠিকানায়? শিশুনির বাংলাদেশ স্বপ্নের সওদাগর বেশে সত্যিই নাও ভেড়ায় ঘাটে। সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে নিবেদিত এই শিশুনির বাংলাদেশ। 2007 সালে গুটি কয়েক দরিদ্র বস্তিবাসী শিশুকে নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে এই প্রতিষ্ঠানে 65টি দরিদ্র কর্মজীবী ও পথ শিশু পাচ্ছে বিনামূল্যে শিক্ষা উপকরণ সহ প্রাথমিক মানের শিক্ষা, স্নান, প্রতিদিনের পরিচ্ছন্নতার সুযোগ। শীতে পায় তারা কম্বল ও গরমে পোশাক এবং ধর্মীয় উৎসবে নতুন কাপড়। আমি হাসিনা হক, শিশুনির সংগঠনের প্রথম শিক্ষিকা। 3 বছর যাবত আমি এখানে কাজ করছি। আমরা প্রথম সংগঠনে কাজ আরম্ভ করি 10টা বাচ্চা নিয়ে। আমি প্রথম শিক্ষিকা কাজ শুরু করি। আজ 3 বছর পর 65টা বাচ্চা নিয়ে আমরা কাজ করছি। প্রথম ছিল একটা ব্যাচ, এক শাখা, সে শাখার নাম ছিল গোলাপ। এখন 4টা শাখা বিস্তারিতভাবে আমরা কাজ করছি, গোলাপ, শাপলা, শিমুল, পলাশ। নতুন একটা শাখা খুলেছি পথচারী শিশু ও ওয়ার্কিং চিলড্রেন, কর্মজীবী বাচ্চাদের নিয়ে। তার আমরা বিভিন্ন জায়গার থেকে, পথের থেকে জোগাড় করে এনে তাদেরকে এখানে আমরা সব রকম সুবিধা দিচ্ছি, লেখাপড়া, গোসল, খাওয়া দাওয়া, চিকিৎসা, ড্রয়িং, বিনোদন, সব ধরনের সুবিধা আমাদের এখানে আছে। সেই শাখায় আমি বর্তমানে কাজ করছি। আমার নাম তানভীর আহমেদ লিটন। আমি সিদ্ধেশ্বরী রাস্তার পাশে থাকি। এখন আমি শিশুনির বাংলাদেশে পড়ালেখা করি। আমি এই স্কুলে আসার পরে দাঁত ব্রাশ করি, গোসল করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, পড়ালেখা করি, খেলাধুলা করি। আমি এই স্কুলে পড়ালেখা করে বড় হয়ে ডাক্তার হতে চাই। ছেলে মেয়ে দুটো লেখাপড়া করে কষ্ট করে মানুষ হতে আমার মনটা শান্তি, আমার কষ্ট দূর। এই মেয়েটার দুনিয়াবারে মিলে কেউ নাই, এই দুনিয়াবারে মিলে আমি এক মা ছাড়া আর কেউ নাই। আমার মেয়েটা দেখা করি করুক, আমার মেয়েটা মানুষ হই, আপনারা আলাদা দেখছেন করে আমার মেয়েটার মানুষ করেন। আমার নাম তাসনুমা আক্তার হীরা। আমি সিদ্ধেশ্বরী মাঠে থাকি, রাস্তার পাশে আমার আম্মুকে নিয়ে থাকি। আমি এই শিশুনির বাংলাদেশে এসে আমি দাঁত ব্রাশ করতে পারি, গোসল করতে পারি, খাওয়া দাওয়া করতে পারি, আমার আম্মুরা চিকিৎসা করতে পারি, এখন পড়াশোনা করতে পারি, খেলাধুলা করতে পারি। স্যারেরা সিলে মেশিন আনছে, আমি কাজ শিখে বড় হয়ে দর্জি হতে চাই। শিশুনির বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এসব শিশুকে প্রতিষ্ঠানের পূর্ণ তত্ত্বাবধানে রেখে বিদ্যমান সকল সুযোগ সুবিধা প্রদান অব্যাহত রেখে মেধাবীদের উচ্চশিক্ষা লাভের জন্য পৃষ্ঠপোষকতা ও অপেক্ষাকৃত অনগ্রসরদের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা।
ফারুক আহমেদ শিশুনির বাংলাদেশ এখনকার যে আমাদের প্রজেক্ট আছে সেটা প্রজেক্ট কোঅর্ডিনেটর আমাদের এই প্রজেক্ট হচ্ছে মূলত দরিদ্র বস্তিবাসী পথ শিশু কর্মজীবী শ্রমজীবী শিশু এদের কল্যাণের জন্য আমাদের এখন যে কর্মসূচি সেটার মূল ফোকাসটা হচ্ছে শিক্ষার উপরে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে এই সুবিধা বঞ্চিত শিশুদেরকে লেখাপড়া এবং যেটাকে বলে ভোকেশনাল ট্রেনিং পেশাগত যে ইয়েগুলো আছে ট্রেনিং আছে সেগুলো দিয়ে তাদেরকে উপার্জনক্ষম করে তোলা যাতে তারা এই যে দারিদ্রের যে বৃত্তটা আছে এটা ভেঙে বেরিয়ে আসতে পারে তো দরিদ্র শিশুদের মধ্যে যে অংশটা পথ শিশু এবং কর্মজীবী শিশু এদের এদের জন্য আমাদের একটু ভিন্ন ইয়ে আছে প্রোগ্রাম আছে তারা এখানে ফ্রিলি আসতে পারবে যেতে পারবে তাদের লেখাপড়ার কোনো বাধ্যবাধকতা নেই এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে এরকম তাদের লেখাপড়ার কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু আমরা তাদেরকে চেষ্টা করি যে প্রথমত তারা এটাকে যেন তাদের নিজেদের একটা স্থান হিসেবে দেখে আর যে স্নেহ মমতাটা তারা পায়নি বা পাচ্ছে না সেটা থেকে বঞ্চিত আছে আমরা সেটা দেওয়ার চেষ্টা করি যেন সে মনে করে এটা তার জায়গা এভাবে আস্তে আস্তে তাকে শৃঙ্খলার মধ্যে এনে আমরা চেষ্টা করছি তাদেরকে লেখাপড়া শেখানোর জন্য আর অন্য যে তিনটা গ্রুপ আছে আমাদের চারটা গ্রুপের মধ্যে অন্য তিনটা গ্রুপ এরা হচ্ছে এরাও বস্তিবাসী দরিদ্র শিশু কিন্তু এরা কর্মজীবী নয় আমরা চাচ্ছি যে তাদেরকে যাতে মানে অল্প বয়সেই লেখাপড়া বাদ দিয়ে মানে কোনো কাজে চলে যেতে না হয় যাতে তারা লেখাপড়াটা চালিয়ে যেতে পারে আমাদের শিশুনির বাংলাদেশ যখন তাদেরকে নিয়ে আসে আমাদের এখানে এসে আমরা তাদের প্রথম তাদের মধ্যে এই স্বপ্নটাকে সঞ্চারিত করার চেষ্টা করি তাদেরকে এই দারিদ্রের যে বৃত্ত এইটা থেকে বেরিয়ে আসার জন্যে তাদেরকে আমরা স্বপ্ন দেখা স্বপ্ন দেখার সাহস করা এবং সেটা বাস্তবায়িত করতে গেলে তাদেরকে কী করতে হবে সেটা তাদেরকে আমরা বোঝাতে পেরেছি বলে আমার ধারণা আমরা চেষ্টা করছি তাদের এই স্বপ্নটাকে জিয়ে রেখে সেটাকে লালন পালন করে সেটাকে বিকশিত করা এবং সেটা চূড়ান্তভাবে তারা যেন সেই স্বপ্নের জায়গায় পৌঁছতে পারে এটা একটা বিরাট যজ্ঞ এটা সম্ভব তখনই যখন আমাদের যারা আছেন তারা তাদের পূর্ণ সহযোগিতা এখানে দেবেন এবং যারা এটার এটার সঙ্গে পরিচিত হবে তারাও যদি তাদের সহযোগিতা এখানে প্রসারিত করেন সহযোগিতার হাত তাহলেই আমরা মনে করি যে আমরা আমাদের শিশুদেরকে সেই স্বপ্নের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারব শিশুনির বাংলাদেশ এসব শিশুকে স্বপ্ন দেখার সাহস সঞ্চার করে সে স্বপ্ন লালন করতে তাদের সাহায্য করে এবং তাদের সর্বপ্রকার সহায়তা প্রদান করে যেন একদিন তারা দারিদ্রের বৃত্ত ভেঙে একটি উন্নত নিরাপদ ও সম্মানজনক জীবনের সন্ধান পায়
শুনেন সত্য ঘটনা বিয়া কইরা এখন আমায় বাদ কাপড় দেয় না শুনেন শুনেন গ্রামবাসী শুনেন সত্য ঘটনা আমার বোঝে মিথ্যা কইছে একটা সত্য না শুনেন গ্রামবাসী শুনেন সত্য ঘটনা বিয়া কইরা এখন আমায় বাদ কাপড় দেয় না শুনেন শুনেন গ্রামবাসী শুনেন সত্য ঘটনা আমার বোঝে মিথ্যা কইছে ভাগ্য বিড়ম্বিত সব শিশু আমার আপনার আশেপাশেই আছে, চোখ ফেরালে এদের দেখা মেলে। তারা আছে এই মহানগরীর অঢেল প্রাচুর্যের প্রতি প্রজ্জ্বলিত বিদ্রুপ হয়ে। যে সকল কারণ তাদের এই দুর্দশার জন্য দায়ী, তার একটিও তাদের নিজেদের সৃষ্ট নয়। তবুও দারিদ্র্যের এই দূরতিক্রম্য বৃত্তে ঘুরপাক খাওয়াই এদের নিয়তি।